গাইস তোমরা দেখতেই পারছো মনস্টার ট্রাকে আমরা চারজন এনিমি এবং এনিমি টিমমেট আমি এবং আমার র‍্যান্ডম ও ডাউন হইছে দাঁড়াও এই যে দেখো গাইস আমরা স্কিলটা ইউজ করলাম আমাদের ক্যারেক্টারের আর এই স্কিলটা ইউজ করার সাথে সাথে না আমি যদি ওখানে থেকে সরেও যাই আমার টিমমেটের কাছে অটো রিভাইভের একটা অপশন চলে যাবে কিন্তু এটা ও এই তো দেখো রিভাইভ হয়ে Yo, what's up, guys? It's MrTripleR and welcome to my channel. Yes, I'm the one who is an awesome video. Guys, I'm the one who is a free player, Dimitri character. J character and skill use Kuranda Niche, there can Nichera Hill Kota Barbo. Plus, a last updated Porpo, I'm the Dimitri character, Taka Chains Korahoche. Alok air take a Halo character, Bania Deche. Guys, Alok character, Pepper to Janoi, Poti, second a patch HP or a Bartabata, Ponchas HP, Mota Mother Kedia. Into Dimitri. Character a same babe potty second the pass HP core dite dite shot to take a assy HP por junto the other man alone can take a messy raska made Dimitri character the exclusive plus or random publication of the guys actor move to Miss Corona to without wasting any more time. Let's start our today's video. পরে পরে এনিমি নামতাছে তার উপর দিয়ে আমার পাশে একটা নামতাছে আর আমার র‍্যান্ডম টিমমেটকে দেখো চান্দে উল্টা যাওয়া শুরু করছে আমাকে রেখে কোন রকমে যদি একটা গান এই তো আসো আসো এখন আসো আমাকে মারতে ও চান্দু গান পাইনি মনে হয় উরে ফ্রিকে তুমি কি জানো তোমার মৃত্যু কনফার্ম প্রথম কিলটা আমরা পেয়ে গিয়েছি কিন্তু এত খুশি হওয়া যাবে না আমাদের এনিমি কিন্তু বড় বড় নেবেচারা বাবা রে শুনি Guys, I'm going to kill the Dimitri character. The Jeta last updated portfolio is powerful. One is the Asker video to Toma take my Dimitri character. Bottom one of the last updated portfolio. It also came on Bani. If it is the character of Matome, Amra Nijeke, a bone team met their heel, Nakora, Hilko, the Parvaka, Hilo Jamarke, Rokomata Kaini. I don't know the day, guys. It Alok can take a Valobani. The Alok character and take on the HP at the Pesci Babo. Alok character and Jamon is skill on Kora Sata, the HP Bartake, or very punches his people to the Jai. কিন্তু এই ক্যারেক্টার আরো বেশি 80 থেকে 90 মানে অলমোস্ট অর্ধেকের মতো এইচপি আমরা পেয়ে যাব ফ্রিতে তো আমার কতক্ষণ পরপরই যেমন দেখতে পাচ্ছ যে এই ক্যারেক্টারে একটু আগে আমরা ইউজ করেছি আর অলমোস্ট আরেকবার ইউজ করার মতো সময় এসে পড়েছে আর এইটার উপরে এনিমি ছিল যেটাকে আমরা বাইট উড়ি 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 ভালো ড্যামেজ খেয়েছে রে হালকা একটু টাচ করলে মরে যাবে জামস কই গেল এ এ ওয়াকং দেখলাম মনে হইল এ ঘাস দেখলাম না কি রে খারাপ এই জামসটা কইরো না এডে তো পেয়ে গিয়েছি আরে মোরা যাও রে এতগুলো এনিমি রে মানে তোমার উপরে যদি এত টাইম ওয়েস্ট করে তাহলে হবে নাকি এক কাজ করি গাইস ওইদিকে এনিমি না তো আমি আস্তে হালকার উপর জামসা করে এদিকে চলে আসি তারপর যে এনিমি গুলো কোন জায়গায় রে কোন জায়গায় চান্দুরা তোমরা এখানে তো ফাইট করে ফাটিয়ে ফেলতেছিলা ও আমার টিমমেটের কাছে ও এখানে একজন ইরি মেরে ফেলবে নাকি খারাপে এত ইজিলি আমাকে মারতে পারবা না চান্দু পিছনের দিকে কি করতেছো গাইস আমরা কে একটা স্কিল অন করে দিয়েছে দেখতে পারতেছো এন্ড ও আমার টিমমেট ডেড আমার টিমমেট ডেড ভাই এ আমার টিমমেটকে যে মারছে সে আমার দিকে আসার আগে এটারে তাড়াতাড়ি করে মারা লাগবে চান্দু একটু উকি মারো এন্ড ডাউন হয়ে যাও লেটস গো তোমার টিমমেট আসবে না তার আগে তুমি মরে যাও ভাই তিনটা কিল হয়ে গেছে তাড়াতাড়ি করে আমরা টোকেনের ব্যবস্থা যদি করতাম তাহলে ভালো হতো কিন্তু টোকেন নেই পাশে ওরে আরেকটা এনিমি আসে ও পড়েছে যে আমাকে টিমমেটকে মেরেছিল চান্দু তোমাকে এখন যে মাইটটা দেব তার জন্য তুমি প্রস্তুত আছো তো উকিটা মারো চান্দু পেলে যে কই রে হ্যালো চান্দু এ ওয়েট কারাবে উদ্বোস করতেছে আরে আমাদের পাবলিক ইটাই আরে यार এ এগুলা বলা লাভ নেই আমার টিমমেটকে মারছো কেন টোকেন দাও আমার টিমমেটকে রিভাইভ করা লাগবে আমার র‍্যান্ডম টিমমেট আমাকে ছেড়ে কত দূরে চলে গিয়েছে মিশা ক্যারেক্টারও নাই যে একটা গাড়ি নিয়ে এটা এ এনিমি এ মিশা ক্যারেক্টার আছে ওটা মিশা ক্যারেক্টার নাই রে ফ্রি কিল গো পুরো পুরো ফ্রি কিল রাস্তায় যেতে যেতে ফ্রি কিল এভাবে করে পেলে অনেক বেশি ভালো লাগে আর হুন্ডাটা নিয়ে একটা টান দিব মিশা ক্যারেক্টার নাই তো কি হয়েছে হালকা পাতলা রিস্ক তো নেই তোমরা দেখতেই পারছো মনস্টার ট্রাকে আমরা চারজন এনিমি এবং এনিমি টিমমেট আমি এবং আমার র‍্যান্ডম টিমমেট ও এনিমি চান্দু হোয়াট 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 আমি মারতে গেলে আবার ভর্তি হয়ে যাবো নাকি দুই এনিমি ফাইট করতেছে এক এনিমি আমাদের পাবলিক আর এক এনিমি অন্য পাবলিক কিন্তু আমি যদি মাইর খেয়ে ভর্তি হয়ে যাই দুইজনের পিছে এ কোনটা এনিমি কোনটা টিমমেট ও আছে যেটাকে ডাউন করলো এ খারাপ মারো কেন তোমার টিমমেটকে যে মারতেছে ওকে মাইটা দিতা যে এক একটা কিল মাসকা দিয়ে আমিও পেয়ে গিয়ে যাই এটা আমার কোনটা এটা আলাদা টিম
তো এই গাইস এক কাজ করি এই ফাকে তোমাদেরকে দেখিয়ে দেই গাইস আমার 5 এইচপি এর মত মনে হচ্ছিল 5 না 10 এর মত তো আমরা ডিমিট্রি ক্যারেক্টারটা অন করে দিয়েছি দেখতে পাচ্ছো গাইস আমাদের টোটাল মিলে 50 60 পর্যন্ত চলে গেছে 70 পর্যন্ত চলে গেছে 80 পর্যন্ত চলে গেছে এন্ড এখন যে থামলা আমাদের ডিমিট্রি ক্যারেক্টার স্কিল মানে বুঝছছো অলমোস্ট 100 এর মত স্কিল এইচপি আমরা এমনি এমনি পেয়ে যেতেছি জাস্ট একবার ডিমিট্রি ক্যারেক্টারটা ইউজ করার মাধ্যমে আর এছাড়া অটো রিভাইভের যে সিস্টেমটা ওইটা তো রয়েছে মানে লাভ আর লাভ চাতে এখানে কোনো ক্ষতি নেই রে গোলা ফুলটাও নিল না চাপা দিও না ওইটাকে চাপা দিও না রে ও আমাদের পাবলিক আম বাসছিলাম আমার টিমমেট ওকে মেরেই ফেলবে এক সেকেন্ডে উ লা লা আর ইউ এনিমি পেয়ে গিয়েছি গাইস এখানে জোনের বাইরে থেকে ফাইট চলছে আমি মনস্টার ট্রাকটা নিতে যে মনে পড়লো যে আমি মিশা ক্যারেক্টার নেই নি আমি আপাতত মাইকটা খেতে চাচ্ছি না চাঁদু পিছন থেকে এনিমিগুলো আসবে না আমি আপাতত সেভ ও ও সামনে এনিমি চাঁদু তুমি কি রে তুমি কোন জায়গা থেকে এত দূরে আসলে এন্ড ঘুরা যা 360 মাইরে ওপি একটা কিল নিয়ে নিলাম গো লেভেল 3 এর এই কার এবং M1887 ভাই এই দুটো যখন হাতে থাকতেছে না অন্য লেভেলে একটা কনফিডেন্স এসে পড়তেছে প্রত্যেকটা সিচুয়েশনে এই বাট এখান থেকে কে মারলো চান তো এইম তো পাইতেছি না কে মারতেছে কে ওই ব্রিজ থেকে ওরে এখানে এনিমি ভাই এইম পাইতেছি না কে এই তো পেয়েছি ওরা ডাউন হয়ে গিয়েছে ব্রো এ রে কিলটা মনে যাবে আমার দূর থেকে এই গ্লু ওয়ালের পিছনেও কি কোনো এনিমি আছে ব্রিজের ওইখান থেকেও তো কে মারতেছিল ও আচ্ছা আচ্ছা ভাই দুটো কিলি কনফার্ম ভাই লেটস গো চান তো দুইটার একটা কে ঠিক মতো দেখা যাইতেছিল না ভাই টেকলাব ব্রাদার এই যে এই জিনিসপাতি গুলো নিয়ে নাও আর আমাকে দিচ্ছে খারাপে উল্টা আমাকে দিচ্ছিল এই যে এগুলো রেখে দিয়েছিলাম আপডেট চিপ তারপর টোকেন তারপর যে এই জিনিসগুলো নিয়ে নাও ছেদ এগুলো আমার অনেকক্ষণ ধরে তোমাদেরকে এই ডিমিট্রি ক্যারেক্টারের মাধ্যমে অটো রিভাইভটা দেখাতে আছিলাম কিন্তু আমার টিমমেট ডাউন হচ্ছেই না চান্দু কি করবো ভাই অলমোস্ট শেষের দিকে আছে পড়ছে এই চান্দুকে মারার অন্য কোনো পদক্ষেপ বের করতে হবে এক কাজ করি গাইস যেটুক এনিমি অ্যালাইভ রয়েছে ওদেরকে আগে মারবো এ পেগেছিরি অল ডাউন হয়ে গেছে তারপর আমাদের টিমিং পাবলিক যারা আছে না ওদেরকে দিয়ে আমার টিমমেটকে মারাবো ঠিক আছে একটু ওয়েট করো দেখি এই তার উপর থেকে ওপি ভাই হেডশটগুলো করলে ও আরেকটা ছিল ধরো মেরে ফেলছে ও আর মাত্র চারজনই অ্যালাইভ রয়েছে তার মানে আমরা এবং আমার র্যান্ডম টিমমেট লেটস গো মানে এনিমি গুলো দুটো আর আমি আমার টিমমেট গাইস এই চান্দুরা সব লুট ফালিয়ে দিতে আরে লুট ফালাইও না আমার টিমমেট কে মারা লাগবে আর আমার তারপরে যে ওকে আমি আলাদাভাবে রিভাইভ করার ব্যবস্থা করব আমি রিভাইভ না করে ও রিভাইভ হয়ে যাবে অটোমেটিক এই যে আমার র্যান্ডম টিমমেটটাকে মাইট দাও আরে এনিমি গুলো এটারে মাইট দাও ভাই আরে নিজেরা মরা যাচ্ছে গো এটা ডাউনে হইলো না শেষ পর্যন্ত ভাই তোর ও ডাউন হইছে দাঁড়াও এই যে দেখো গাইস আমরা স্কিলটা ইউজ করলাম আমাদের ক্যারেক্টারের আর এই স্কিলটা ইউজ করার সাথে সাথে না আমি যদি ওখান থেকে সরেও যাই আমার টিমমেটের কাছে অটো রিভাইভের একটা অপশন চলে যাবে কিন্তু এটা ও এই তো দেখো রিভাইভ হয়ে গিয়েছে লেটস গো ম্যান এখন আমি মরতে পারবো আর আশা করি আমি ওদেরকে বুঝিয়ে দিতে পারবো আমার টিমমেট তো বুঝবে না ওনার টিমমেটও বুঝে গেছে দেখো ও জোনের বাইরে চলে যেতেছে ও ভাই ও পি আরে চন্দু দেখো আমার কাছে আসছে স্যার আরে চন্দু হ্যান্ডসাম চন্দু তুমি ওরা ল্যান্ডমাইন লাগানোর চেষ্টা করতেছিল ইসিরে বুইয়াটা আমরা দিতে পারিনি কিন্তু আমার টিমমেটকে ধন্যবাদ ভাই এই চান্দু কি সুন্দর বুঝে গিয়ে জোনের বাইরে যে এলিমিনেটেড হচ্ছে যেই ছিল আপডেটের পরপর ডিমিট্রি ক্যারেক্টারের গেম প্লে ভিডিওটা গাইজ তোমরা তো দেখে ফেললে আলোক যেটুকু এইচপি দেয় তার থেকে বেশি ডিমিট্রি ক্যারেক্টার দিচ্ছিল প্লাস ডিমিট্রি ক্যারেক্টার দিয়ে কিন্তু অটোমেটিক রিভাইভের একটা অপশনের ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু আলোকের যে স্পিডের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ডিমিট্রি ক্যারেক্টারের নেই তো তোমরা যারা যারা আলোক ইউজ করো তারা কি এখনো পর্যন্ত আলোক ইউজ করবে নাকি ডিমিট্রি ক্যারেক্টার শিফট হবে যদি আলোক ইউজ করো তাহলে কির জন্য সেটার কারণটাও জানিয়ে দিয়ে অন্যদেরও হেল্প হয়ে যাবে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট একটা হলে একটা কমেন্ট যারা তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াও গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস